যুক্তরাষ্ট্রের ভোটার কার্ডের তথ্য অনুযায়ী ট্রাম্পের উপর হামলাকারী টমাস ক্রুকস তালিকাভুক্ত রিপাবলিকান দলের সদস্য ছিলেন। নিজ দলের সদস্যের হাতেই আহত হন ট্রাম্প। তবে এই হামলার প্রকৃত কারণ জানা না গেলেও এই ঘটনার পরে ট্রাম্পের প্রেসিডেন্ট নির্বাচনের মনোনয়ন নিশ্চিত হয়। এ ধরনের চাঞ্চল্যকর কিছু তথ্যই জানাবো আজকে আপনাদের। ট্রাম্প আহত হওয়ার আগে একটি বিল্ডিংয়ের ছাদে রাইফেলসহ একজন লোককে দেখেছিলেন। তার ধারণা ওই ব্যক্তি টমাস ক্রুকস। বন্দুকধারী ট্রাম্প থেকে 200 মিটারেরও কম দূরত্বের একটি ওয়্যারহাউজের ছাদ থেকে গুলি করে। ঘটনার কয়েক ঘন্টা পর FBI একটি সংবাদ সম্মেলন করে বলেন, আজকে আমাদের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপরে যা হয়েছে তাকে আমরা হত্যা চেষ্টা বলছি। তিনি জানান, তাদের এজেন্টরা এখনও ঘটনাস্থলে রয়েছে এবং এর তদন্ত চালিয়ে যাচ্ছেন। তদন্তে বেরিয়ে আসে টমাস ক্রুকস নামের ওই তরুণের কাছে কোনো ধরনের আইডি কার্ড ছিল না, যে কারণে তার পরিচয় শনাক্ত করতে DNA নমুনা সংগ্রহ করা হয়েছিল। DNA পরীক্ষা করে তার নাম পরিচয় জানা যায়। সে পেনসিলভেনিয়ার বেথেল পার্কে থাকতেন, যা ট্রাম্পের সমাবেশস্থল বাটলার থেকে প্রায় 70 কিলোমিটার দূরে। তার বয়স মাত্র 20 বছর। ক্রুকস 2022 সালে বেথেল পার্ক হাই স্কুল থেকে গ্রাজুয়েশন শেষ করে। ট্রাম্পকে লক্ষ্য করে গুলি করতে ক্রুকস যে বন্দুকটি ব্যবহার করেছিলেন সেটি কিনেছিলেন তার বাবা। ক্রুকসের বাবা অন্তত 6 মাস আগে এই অস্ত্রটি কিনেছিলেন। সেই দিনের হামলায় কোরি কম্পারেটর নামের এক ব্যক্তি নিহত হন। তিনি পেশায় ছিলেন ফায়ার ফাইটার এবং 2 কন্যার বাবা। তিনি তার পরিবারকে গুলির হাত থেকে রক্ষা করতে গুলিবিদ্ধ হয়েছেন, এরপরেই তার মৃত্যু হয়। মৃত্যুর হাত থেকে বেঁচেও থেমে নেই ট্রাম্প। ট্রাম্পের প্রচার দল জানায়, পরিকল্পনা অনুযায়ী আগামী সপ্তাহে তিনি রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনে যোগ দেবেন। ওই সম্মেলনেই তাকে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য দলীয় মনোনয়ন দেওয়া হবে। মারুফুজ্জামান, চ্যানেল আই।